হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার ইমা টিভি বাংলাদেশ চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত। তো দর্শক, আজকে আমার আলোচনার বিষয় হলো প্রচণ্ড গরমে ব্রয়লার মুরগির বাচ্চা কিভাবে ব্রুডিং করবেন, সঠিকভাবে ব্রুডিং করার নিয়ম এবং যে ভুলগুলো কখনোই করবেন না সে সম্পর্কে আজকে আলোচনা করব। তো দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিবেন। তো দর্শক, ব্রয়লার মুরগি ব্রুডিং অথবা তাপ দেওয়ার জন্য যে সামগ্রীগুলো প্রথম লাগে সেগুলো হলো, এই যে এখানে ভিডিওতে দেখা যায় যে কিছু ইট এবং টিন, পাট টিন আছে, পাট টিনগুলা কেটে এক হাঁটু পরিমাণ উঁচু অথবা তার চেয়ে একটু বেশি উঁচু করে, উঁচু ওই পরিমাণ কেটে টুকরো করে তারপরে গোল করে যেই জায়গায় মুরগি ব্রুডিং করবেন সেই জায়গায় গোল করে, এই যে দেখা যাইতেছে টিন দিয়ে গোল করে আবৃত করে দিবেন। আপনার যেই পরিমাণ বাচ্চা হবে, যে 300 অথবা 500 অথবা 600 বাচ্চা ব্রুডিং করবেন, যে বাচ্চাটা যাতে একদম ঘনভাবে থাকতে পারে, যা হাঁটা চলার জন্য ফাঁকা যে কিছু পরিমাণ জায়গা থাকতে পারে ওই রকম জায়গা রাখবে, রেখে ওই অনুসারে চারপাশে টিন দিয়ে আবৃত করে, টিন দাঁড়িয়ে থাকার জন্য দুই পাশে ইট ইট দিয়ে দিতে হবে, ইট দিয়ে চাপ দিয়ে তারপর টিনগুলো কাড়া করে রাখতে হবে। তো দর্শক, আমার এই ঘরটার ভিতরে মোট 600 মুরগির বাচ্চা আছে, ব্রয়লার মুরগির বাচ্চা। 600 মুরগির বাচ্চা আমি একসাথে ব্রুডিং করব। খুব গরম এখন, তাই গরমের জন্য 600 মুরগি ব্রুডিং করা সম্ভব একবারে। তারপরেও এখন তো খুব গরম, এই কারণে আমার ঘরে দেখেন ঘরের চারপাশের কাপড়গুলো উঠিয়ে দিছি, খুব গরম এটার ভিতরে গরমের ভাব, এই জন্য চারপাশের কাপড়গুলো উঠিয়ে দিছি। আর ব্রুডিং করার জন্য ঘরটা একটু বড়ই করছি, দেখেন টিনের আবৃত যেই পরিমাণ আবৃত করছি, 600 মুরগি এই জায়গায় অনায়াসে থাকতে পারবে, গরমে একটু ফাঁকা ফাঁকা থাকবে, এই জন্য বড় করে আবৃত করছি টিন দিয়ে। তারপরে আপনারা যেটা করবেন, টিন দিয়ে আবৃত করার পরে গাছের বা কাঠের ভুসি আছে, এই দেখেন কাঠের ভুসিগুলো, এই ভুসিগুলো আমি নিচে লেসে লাইসা দিয়া তারপর এর উপরেই এই যে পেপারগুলো দিয়ে দিছি, ওই ভুসিগুলো ভালো করে শুকিয়ে ওই ভুসিগুলো নিচে সুন্দরভাবে দিয়ে তারপরে কাঠ বা বাঁশ দিয়ে সমানভাবে মিশ করে এটার উপরে আমি পেপার দিয়ে দিছি। এই পেপার দেওয়ার কারণ যে মুরগির বাচ্চা দেওয়ার সময় যে জায়গায় মুরগির বাচ্চা ফুটায় ওই জায়গাতে দেওয়ার সময় একটা মেডিসিন ব্যবহার করে বাচ্চায় যাতে অসুস্থ না হয়ে যায় বা একদিন না খেয়ে থাকতে পারে, এই জন্য একটা মেডিসিন ব্যবহার করে, মেডিসিনটা খাইয়ে দেয় যাতে ক্লান্ত না হয়ে যায় বা মারা না যায় অথবা খিদা না লাগে, এই জন্য একটা মেডিসিন ব্যবহার করে। এটা পায়খানাটা খুব বিষাক্ত, এই পায়খানাটা খুব বিষাক্ত। এবং এই পেপারটা দেওয়ার আরেকটা মানি হলো যে এক ছোট বাচ্চা, তো এই ছোট বাচ্চার নাকে মুখে যদি এই ভুসি যায়, ভুসির ধুলাবালু যদি যায় তাহলে বাচ্চাটা অসুস্থ হয়ে যেতে পারে, ঠান্ডা লাগতে পারে অথবা কাশ হতে পারে, এই জন্য উপরে এই পেপারটা লেসে লাইছা তারপর দেই। আমি 24 ঘন্টা ব্যবহার করি, 24 ঘন্টার ভিতরে ধরেন আজকে সকালে যদি পেপারটা লাসি তারপর আবার সন্ধ্যার সময় পেপারটা চেঞ্জ করে দেই তারপর আবার সকালে পেপারটা উঠিয়ে দেই, তাহলে মাঝে 24 ঘন্টার ভিতরে একবার পেপারটা চেঞ্জ করে দেই যাতে ভিজে না যায়, ভিজে গেলে ঠান্ডা লাগবে, এই জন্য একবার চেঞ্জ করে দেই। তো আপনারাও এটা করবেন,
24 ঘন্টা এবং এর বেশিও দেয়া যায় পেপার, যেরকম দিবেন যে 10-12 ঘন্টা পর পর পেপারটা চেঞ্জ করে আপনারা 24 ঘন্টা বেশিও দিতে পারেন। 24 ঘন্টা দিলে এনাফ। এরপরে আপনারা যেটা করবেন, প্রচণ্ড গরম তো, তাই দিনের বেলায় দেখেন আমি বুলডার মেশিন এখন বর্তমানে অফ রাখছি, আর আপাতত 3টা বাতি দিয়ে রাখছি এই বুলডার মেশিনের ভিতরে, 3টা 100 পাওয়ারের বাতি দিছি, এতেই এনাফ হয়ে যাবে রাতের বেলায়, কারণ রাতের বেলায় খুব গরম পড়ে, আর দিনের বেলায় বেলায় তো কথাই নাই, খুব গরম পড়ে। এই জন্য আমি চারপাশের ঘরের চারপাশের ইয়াগুলো, চারপাশে যে কাপড় দিয়ে আবৃত করছি সে কাপড়গুলো দেখেন উঠিয়ে দিছি, এবং সন্ধ্যার পরে যখন একটু সূর্যটা একটু ডুববে, যখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব হবে, তখন কাপড়টা ফালাইয়ে দিব এবং বুলডার মেশিনটা জ্বালিয়ে দিব। 600 মুরগিতে 4টা বাতি জ্বললেই এনাফ, এর বেশি লাগবে না। এবং যে বুলগুলো আপনারা কখনো করবেন না, যেন গরমের বেলায় তো, তাই টিনের আবৃত এই ঘরটা সব সময় বড় করে দিবেন গরমের বেলায়, যাতে মুরগিগুলো অনায়াসে চলতে পারে এবং আলো বাতাসটা ভালোভাবে পায়। আর খুব গরমে যে বুলগুলো কখনোই করবেন না, যে খুব গরমেও ঘরের চারপাশে তেরপল দিয়ে আটকায় রাখবেন না বা কাপড় দিয়ে আটকায় রাখবেন না, তাহলে খুব গরমে, গরমের আবহাওয়ার কারণে মুরগিগুলো নষ্ট হয়ে যেতে পারে, মারা যেতে পারে বা খুব ক্লান্ত হয়ে মারা যাবে বা দুর্বল হয়ে যাবে। এই জন্য দুপুর বেলায় অথবা যখনই খুব গরম যদি পড়ে, গরমের বাড়া পড়লে চারপাশের কাপড়গুলো উঠিয়ে দিবেন, যেই জায়গা দিয়ে বেশি বাতাস আসে ওই জায়গাটা আটকায় রাখবেন, এছাড়া যে জায়গায় বাতাস না আসে ওই সব জায়গার কাপড়গুলো উঠিয়ে দিবেন, আর বুলডার মেশিনটা অফ করে রাখবেন। এই গরমের ভিতরে বুলডার মেশিন জ্বালানোর কোনোই দরকার নাই দিনের বেলায়, রাতের বেলায় জ্বালালেই হবে। তো দেখেন আমার ব্রয়লার মুরগির বাচ্চাগুলো বুলডার মেশিন জ্বালাই নেয়, তারপরও ঠিক ভালোভাবে হাঁটতে চলতে আছে, একদমই গুলায় না, আর সব আলাদা আলাদা আছে। একটার গার ভিতরে একটা যদি ঢুকে থাকে তাহলে বোঝা যাবে, যে সব মুরগি যদি গুলায় থাকে তাহলে বোঝা যাবে যে ঠান্ডা লাগতেছে। আর এখন সব মুরগিগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, ঠিকঠাক মতো যার যার পানি খাইতে আছে এবং খাদ্য ছিটিয়ে দিছি ওইগুলা খাইতে আছে। সর্বপ্রথম আমি মুরগির বাচ্চাগুলো আইনা ঘরের ভিতরে ছাড়ার পরে, খুব গরম তো, তাই লাইসো বেট আছে, এই যে দেখেন লাইসো বেট, এটা 2 প্যাকেট একসাথে মিশিয়ে, 600 মুরগি তো, তাই 2.5 লিটার পানির ভিতরে 2 প্যাকেট মিশিয়ে তারপর আমি এই সিলাইনের পানিগুলো দিয়ে দিছি। লাইসো বেট সিলাইনটা অনেক ভালো, অথবা গ্লুকো বেট একটা সিলাইন আছে, গ্লুকোজ জাতীয়, ওই সিলাইনটাও আপনারা দিতে পারবেন, ওটাও খুব কার্যকরী। তো দর্শক, ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।